মানুষ পরিপূর্ণতা চায়। অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এটা বুঝতে সারা জীবনের পরিশ্রম লেগে যায় যে যেটা পাওয়ার জন্য তিনি এত কিছু করছেন তা কখনোই তাকে পরিপূর্ণতা দেবে না এবং দিতে পারে না। যে কোনো প্রতিকূলতাকে সামলাতে যদি সক্ষম হন, তার মানে আপনি স্বাধীন যা খুশি করার জন্য। যেহেতু ভগবান বলে কিছু নেই, অবতার বলেও কিছু হয় না। অবতারের অর্থই হল একই কাজের পুনরাবৃত্তি। মানবিক সিদ্ধির একই রকম আকাঙ্ক্ষার মাধ্যমে অনেক রকমের প্রচেষ্টা বজায় আছে। বহু ভিন্ন ধরনের কার্যকলাপ হচ্ছে এই জগতে। কেউ মন্দিরে যাচ্ছেন, কিংবা বাড়ে ভগবানকে খুঁজতে, অথবা মদ্যপান কিংবা মাদকের জন্য। একজন শান্তি বা যুদ্ধ চাইছেন, একজন জীবনের মূল্যবান উপহার চাইছেন, অন্যজন স্বর্গে যেতে চান। মূলত সাধনাটা একই। People want fulfillment. মানুষ পূর্ণতা চায়। অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এটা বুঝতে সারা জীবনের পরিশ্রম লেগে যায় যে যেটা পাওয়ার জন্য তিনি এত কিছু করছেন তা কখনোই তাকে পরিপূর্ণতা দেবে না এবং দিতে পারে না। সামিয়ামা নিজেকে পরিপূর্ণ করার প্রচেষ্টা নয়, কিন্তু আপনার মধ্যে অপূর্ণতার অনুভব তৈরির উপাদানটিকে মুছে ফেলে। এখন আপনার হাতে একটি প্রক্রিয়া আছে। কোথায় আপনি প্রক্রিয়াটিকে নিয়ে যাবেন সেটাও আপনার হাতে, কিন্তু এটা এতটাই শক্তিশালী এবং জীবন্ত প্রক্রিয়া যে যদি আপনি নিজেকে সমর্পণ করেন, তবে এটা এমন কিছু করে যা আপনি কল্পনাতেও সম্ভব মনে করেননি। আধ্যাত্মিক প্রক্রিয়া ঠুনকো কিনা যদি আমাকে জিজ্ঞেস করেন, আপনার আধ্যাত্মিক প্রক্রিয়াটি এই আশ্রমে বেশি প্রতিকূলতার সামনে পড়ে অন্য শহরের তুলনায়। এটি প্রতিহত হয় এবং সমর্থিতও হয়। এটা জরুরি। শুধুই প্রতিহত করলে মানুষ পরাজিত বোধ করতে পারে। এটিকে প্রশ্নের মুখে ফেলা আবশ্যক এবং এটিকে সমর্থন এবং পালন করাও আবশ্যক। উভয়েরই প্রয়োজন আছে। কিছু প্রতিপালন প্রয়োজন, কিছু প্রতিকূলতাও দরকার। দুয়েরই প্রয়োজন আছে। কোনো প্রতিকূলতা নেই, শুধু প্রতিপালন, খুব দুর্বল হয়ে বড় হবেন। শুধুই প্রতিকূলতা, কোনো প্রতিপালন নেই, আপনি ভেঙে পড়বেন। এটা একটা ভারসাম্য। তাহলে নিখুঁত ভারসাম্য কি? নিখুঁত ভারসাম্য কিছু নেই, সবাই কোনো ক্রমে ভারসাম্য রাখছে। তো যেখানে আপনি সবচেয়ে অস্বস্তিকর মনে করেন সেখানে থাকুন, সেটা আপনার জন্য ভালো হবে, অবশ্য যদি উন্নতি চান।
যদি ধীর লয়ে এগোতে চান, যেখানে সবচেয়ে আরাম সেখানে থাকুন। ক্রমাগত প্রতিটি পরিস্থিতির এই নকশা তৈরি করতে প্রচুর প্রচেষ্টা লেগে যায়, যে প্রতিপালন আছে, প্রতিকূলতাও আছে, দুটোই আছে ঈশার অঙ্গ থেকে ঈশায় পরিণত হওয়ার ক্ষেত্রে। এর অর্থ হল যেখানেই আপনি যান এটা একই জিনিস, কিচ্ছু যায় আসে না। আপনি একটি বাজারের মাঝখানে থাকলেও আপনি একই রকম থাকবেন, সব কিছুতেই অংশ নেবেন, কিন্তু কোনো কিছু আপনাকে ছুঁতে পারবে না। তো এটা আপনার জন্য একটা সাধারণ পরীক্ষা। যদি আপনি কিছু একটা হারান, শুধু মানুষ নয়, যে কোনো কিছু, এই মুহূর্তে আমরা যেগুলোর সাথে অভ্যস্ত, খাদ্য, আরাম, এটা ওটা, আমরা পুরোপুরি উপভোগ করি, কিন্তু সেটা থাকে না, আমরা অভাব বোধ করি না। যখন সেটা থাকে না, তখনও যদি আগের মতোই একই অবস্থায় থাকতে পারেন, তবে এটা ভালো ইঙ্গিত। এর অর্থ হলো আপনি শৈশব ছাড়িয়ে বেড়ে উঠছেন যে কোনো প্রতিকূলতার মুখোমুখি হতে। যে কোনো প্রতিকূলতাকে সামলাতে যদি সক্ষম হন, তার মানে আপনি স্বাধীন যা খুশি করার জন্য। যেটাই আমরা চাই না কেন, আমরা সেটা করতেই পারি। কে আপনাকে বলেছে যে তারা ভগবানের অবতার? না, আপনাকে এটা বুঝতে হবে। দেখুন, ভগবানের এই ধারণাটা শুধু তিনটি আব্রাহামীয় ধর্ম থেকে এসেছে, যে ওখানে কোথাও একটা ভগবান আছেন, একক কর্তৃত্ব, অন্য কোথাও এটিকে পাওয়া যায় না। এই সংস্কৃতিতে একেবারেই নেই। সাধারণ মানুষ বলে যা মনে করা হয়, তার ঊর্ধ্বে যিনি বিবর্তিত হয়েছেন তাকেই আমরা দেবতা বলি, যার অর্থ তিনি ভগবানের মতো। কারণ মনে হয় এটা আগেই বলেছি, মানুষ তেন্ডুলকারকে বলছেন ক্রিকেটের ভগবান, প্রত্যেকেই তার কাছে এসে পায়ে পড়তে চায়, কারণ তারা যখন এমন কাউকে দেখে যিনি স্বাভাবিকের চেয়ে অনেক ঊর্ধ্বে উঠে গেছেন, তারা যেটাকে স্বাভাবিক মনে করে, তখন সেই ব্যক্তিকে তারা বলে তিনি ঈশ্বরদত্ত গুণে সমৃদ্ধ। আমাদের যা আছে তার চেয়ে বেশি কিছু আছে, এই ভগবান বলে কিছু নেই। যেহেতু ভগবান বলে কিছু নেই, কোনো অবতারও নেই। অবতারের অর্থ একই কাজের পুনরাবৃত্তি। হ্যাঁ, অবতারের অর্থ তিনি আবার এসেছেন কোনো নির্দিষ্ট আকারে, কিন্তু তার মানে এই নয় যে ভগবানই এসেছেন। কেউ যদি কোনো নির্দিষ্ট ধরনের হয়, তারা বলে ও তিনি শিবের অবতার। আপনাকে অবশ্যই বুঝতে হবে এই সংস্কৃতিতে, যেমন ধরুন তারা রামণা মহর্ষির কথা বলছিল, মানুষ তাকে ভগবান বলে উল্লেখ করতেন। ভগবান সাধারণভাবে আক্ষরিক অনুবাদে দাঁড়ায় প্রায় ঈশ্বরের মতো। এই সংস্কৃতের কেউ বলুন ভগবান কি, কিভাবে এর সন্ধিবিচ্ছেদ হবে? ভাগ্যবান ব্যক্তি,
এটাই তারা বলতে চাইছেন, ঠিক আছে। কিন্তু সাধারণভাবে এই শব্দগুলি দিয়ে ঈশ্বরের বর্ণনা করা হয়, তামিলে কি? বাহ, খুব সুন্দর, আমি উপলব্ধি করিনি। সেটাই যদি এর অর্থ হয়, এটা দুর্দান্ত যে ভগবানের জন্য তারা এই শব্দটি ব্যবহার করছে এমন কিছু যা অন্তরে রয়েছে। এটা যদি অভিধানের অর্থ হয়, এটা অসাধারণ, সত্যি চমৎকার অর্থ। সর্বদা তারা তাকেই ভগবান বলে উল্লেখ করেছেন, যিনি নিজের সত্তাকে শ্রেষ্ঠত্বে উত্তীর্ণ করেছেন। দুর্দান্ত। তো এই ধরনের শব্দ সেখানে রয়েছে, ভগবান বলে এই ভাষাগুলিতে কোথাও বা এই সংস্কৃতিতে কোথাও কিচ্ছু নেই। তো যখন আপনি প্রশ্নে যখন আপনি বলেন ভগবানের অবতার এখানে কিভাবে এলেন, তারা এখানে আসেননি, তারা এখানে ছিলেন, নিজেদের শ্রেষ্ঠত্বে উত্তীর্ণ করেছিলেন আর তারা ভগবান হয়ে গেলেন।